আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইকা মিডিয়া নিউজে আপনাকে স্বাগতম। পৃথিবীর কোন নারীর বা সর্বপ্রথম পড়তে যাচ্ছে চাঁদে? চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তারপর চাঁদে পা রেখেছিলেন এডউইন অ্যালড্রিন, সেই 1969 সালে। চাঁদে পা রাখার পর আর্মস্ট্রং বলেছিলেন, এ জয়েন্ট লিভ ফর ম্যান কাইন্ড। এবার চাঁদে পা রাখবেন একজন নারী, এটা 1900 মানব সভ্যতাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। চাঁদে নারী পা পড়তে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত আসবে 2024 সালে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের সাউথ পেলে নামবে এই চন্দ্রযান। নাসার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমরা আবার চাঁদে যাচ্ছি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য, নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য। নতুন প্রজন্মের অভিযাত্রীরা এই অভিযান প্রেরণ করতে পারবেন। এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 2800 কোটি টাকা। মার্কিন কংগ্রেসকে এই বাজেট অনুমোদন করতে হবে। আবার চাঁদে যাওয়াটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও অগ্রাধিকার বলে জানা গেছে। নাসা জানিয়েছে, এই বড়দিনের মধ্যে মার্কিন কংগ্রেসকে 320 কোটি ডলারের অনুমোদন দিতে হবে, তারপরে কাজ শুরু করা যাবে। ল্যান্ডিং মলিউলের জন্য লাগবে 160 কোটি টাকা। এই প্রকল্পের কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নাসা মানববিহীন একটি যান পাঠাবে 2021 সালে। দ্বিতীয় ও তৃতীয় পর্বে যাবেন মহাকাশচারীরা। এই চন্দ্র অভিযানের নাম দেওয়া হয়েছে আর্টেমিস। এই অভিযানের বৈশিষ্ট্য হলো, এই প্রথম একজন নারী চাঁদে যাবেন, আর এই প্রথম চাঁদের সাউথ পোলে গিয়ে পরীক্ষার কাজ চালানো হবে। এর আগে 1969 ও 1972 সালে চাঁদে নেমেছিল মহাকাশ অ্যাপোলো। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, আগের অভিযান থেকে এই অভিযান সম্পূর্ণ আলাদা। আগে মনে করা হতো চাঁদ পুরোপুরি শুকনো, কিন্তু এখন আমরা জানি যে চাঁদে বরফ আছে, সেটাও সাউথ পোলে। এই ছিল এখনকার শেষ সংবাদ। পরবর্তী সংবাদ পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।